প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা ভাইয়েরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজ আমি এসেছি ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা ভাই জাকির হোসেন, যিনি মাল্টাসহ বিভিন্ন ফলের আবাদ করেছেন। আজ আমরা জাকির ভাইয়ের কাছ থেকে এই মাল্টা চাষের পদ্ধতি সম্পর্কে জানবো। আমরা এর আগে অনেক ভিডিও করেছি, মাল্টার বিভিন্ন চাষাবাদ সম্পর্কে আমরা জানি সবাই কম বেশি, কিন্তু আজ আমরা একটু ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলতে চাই। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মাল্টা গাছটা, দেখুন যে এই যে মাল্টা গাছ, এই মাল্টা গাছটা কিন্তু অনেকটা মুমূর্ষ অবস্থা বলা যায়, এবং এর ফলের অবস্থা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আমরা জেনে নেব। এজন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা এখন পরিচিত হব জাকির ভাইয়ের কাছ থেকে এবং তার মুখ থেকেই কিন্তু পরিচয়টা জেনে নেব। জাকির ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন। জি, আমি মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম পশ্চিম লক্ষ্মীপুর, থানা প্লাস, জেলা ঝিনাইদহ। কেমন আছেন? কেমন আপনি? জি ভাই, ভালো আছি। জাকির ভাই, আপনি মালটার আবাদ করেছেন কতটুকু জমিতে? 22 কাঠা জমিতে। 22 কাঠা জমিতে। গাছগুলোর বয়স কেমন? 3 বছর। 3 বছর। এই 3 বছরে আপনার এই মালটার আবাদ করতে কেমন খরচ হয়েছে? আপনার চারা, সেচ, সার, কীটনাশক বা পরিচর্যা সহ অন্যান্য খাতে আপনি কত টাকা ব্যয় করেছেন? 3 বছরে সর্বোচ্চ 50,000 টাকা খরচ হয়েছে। 50,000 টাকা খরচ হয়েছে। তারপর এখান থেকে কি আপনি কোনো বেনিফিট পেয়েছেন কিনা? জি, অবশ্যই। মানে মালটাকে বিক্রি করতে পেরেছেন? জি, বিক্রি করছি। কত টাকার বিক্রি করছেন? কি পরিমাণ টাকার মালটা বিক্রি হয়েছে? এই বছর বিক্রি করছি 2,80,000। গত বছর বিক্রি করেছিলাম মাত্র 42,000 টাকা। আচ্ছা। আর 1.5 বছর লাগছিল ফলনটা আসতে। আচ্ছা আচ্ছা। এর সাথে তো বোধহয় অন্যান্য মানে কি বলে বিস্তর ফলের বাগান ছিল? জি, ছিল। আমার পেয়ারা বাগান ছিল। পেয়ারা বাগান ছিল, তার ভিতরে এটা করেছিলেন? জি। তো মোটামুটি খরচ করতে বাদ দিয়ে তো আপনার কিছুটা লাভ আসতে? নিশ্চয়ই, সম্পূর্ণই লাভ। সম্পূর্ণ লাভ। আমার তো পেয়ারায়, তো পেয়ারা থেকেও আমি লাভবান। জাকির ভাই, একটা বিষয় আমরা করি আপনার কাছে জেনে নিই, যে আমরা চাষাবাদ সম্পর্কে অনেকেই অবগত আছেন, অনেকেই জানেন যে এই চাষ পদ্ধতি সম্পর্কে এবং রোগবালাই সম্পর্কে। যে একটা বিষয় আমরা আপনার কাছে জানবো, সেটা হচ্ছে যে এই যে বাড়ি ওয়ান যে মালটাটা, তাই না? জি। এই মালটাটার মার্কেটটা কেমন বাজারে? মার্কেট খুব ভালো। খুব ভালো মার্কেট। এখন এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আপনার গাছের বিভিন্ন বেশ কিছু গাছ আছে, দেখলাম যে বাগানের, যেগুলো এই যে মানে কী বলে মুমূর্ষ বা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক গাছের ফলও শুকিয়ে গেছে। এইগুলো কেন মানে হয়েছে? আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু আমাদের দর্শকদের শেয়ার করেন। আসলে আমি যেগুলো বাগান ভিজিট করেছি, আমি নিজেও দেখছি অনেক বাগান, প্রত্যেকটা বাগানে এরকম সমস্যা আছেই, 2-1টা গাছ এরকম আছে। আচ্ছা আচ্ছা। তো এটা যে খুব সমস্যা তা না। আচ্ছা আচ্ছা। 2-1টা গেলেও আমাদের যে ভালো গাছ থাকে, এতে ফলনটা মোটামুটি অনেক বৃদ্ধি পায়, যেহেতু গাছ ফাঁকা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার সমস্যা না খুব একটা। তবে এগুলো সমস্যা আসে মূলত, আমার ধারণা যে পানি বাদলে একটা সমস্যা আসে, মানে গাছের গোড়ায় যদি পানি আসে তাহলে সমস্যাটা বেশি হয়, সমস্যাটা হয়। আচ্ছা। আর মালটা বা আপনার লেবু জাতীয় ফসল প্রত্যেকটারই সমস্যা আছে আমার ধারণা, 2-1টা ওখানে আছেই। এই যে এখানে যে পানি, মানে এখানে কি পানি জমে থাকে নাকি আপনার এখানে? পানি জমে ওইভাবে থাকে না, তবে প্রবাহিত কম হয়। প্রবাহিত কম হয়। যে সেভাবে আমি তো আগে বুঝতে পারিনি। আচ্ছা। এখন বুঝি, মানে ড্রেন কেটে রাখার দরকার ছিল, সেভাবে যেন পানিটা গড়িয়ে যায়। এই যে এই বাড়িওয়ার মালটার যেহেতু চাহিদাটা বলছেন অনেক ভালো, কিন্তু আমরা দেখেছি অনেক সময় এই মালটার ভিতরে কিন্তু রস কমে আসে, তারপরে আপনার হচ্ছে যে হয় যে শুকিয়ে যায়। এটা এটা কেন হয়? এটা অনেকদিন রেখে দেওয়ার কারণে। অনেকদিন রেখে দেওয়ার মানে ফলের তো একটা সঠিক সময় আছে সংগ্রহ করার, সেই সময় সংগ্রহ না করলে এরকম হয়। ফলের যে নির্দিষ্ট টাইম আছে, ওই সময় সংগ্রহ না করলে পরবর্তী করলে আপনার শুকিয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা, আরেকটা বিষয় বলেন, যে এই যে গাছের গোড়ায় আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে চুন এবং তুতে দিয়েছেন, এটা এটা কেন দেন? এই যে গাছটা লাল হয়ে যাচ্ছে, গাছের গা থেকে আটা বের হয়, এর প্রতিকারের জন্যই। এই পদ্ধতিটা প্রথম আমি তো বুঝতে পারিনি, আসলে এটা ছোটোকালতেই ব্যবহার করা উচিত, গাছ যখন ছোট অবস্থায় থাকে আর কি। কিন্তু আমি পরে তথ্য পেয়ে এগুলো দিয়েছি আর কি। দেওয়ার উদ্দেশ্যটা কি? আসলে দেওয়ার উদ্দেশ্য যে গাছের গোড়ায় দেওয়া মোটা ডালে। আচ্ছা। এই মোটা কাণ্ডে হচ্ছে যে ওই ফেটে আটা বের হয় এক জাতীয়, আটা বের হলেই গাছগুলো নষ্ট হতে শুরু করে, এবং এটা প্রতিরোধের উপায় হিসেবে আমার দেওয়া, আমি তথ্য পেয়ে দিয়েছি। তবে এখনও সেভাবে প্রমাণ আমি পাইনি, আমি নতুন ব্যবহার করছি আর কি। আপনার চাষাবাদ দেখে কি আশপাশে কেউ মালটা চাষ কি করেছে কিনা বা আপনার কাছ থেকে কোনো কেউ চারাটা নিয়ে লাগিয়েছে কিনা বা তাদের কি অবস্থা? জি জি করেছে, তাদের গাছের অবস্থাও ভালো এবং আমি তাদের পরামর্শ দিয়ে আপনারা ছোটবেলা থেকে এগুলো ব্যবহার করেন, যেরকম এই চুনতুতে এগুলো ব্যবহার করার জন্য বলি বা পানি বাঁধবেন এরকম ড্রেনের ব্যবস্থা থাকার কথা এগুলো বলি। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জেনে নিই, সেটা হচ্ছে যে মালটা আপনার হচ্ছে যে এই যে গাছ মরে যাওয়া, শুকিয়ে যাওয়া বা মালটা শুকিয়ে যাওয়ার ভিতর রস কমে যাওয়া, হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কথা কিন্তু আছে আমাদের ভিতরে। সেক্ষেত্রে এই মালটার আবাদ কি আমাদের কি করা উচিত কিনা বা এটা কি লাভজনক পর্যায়ে যাচ্ছে কিনা এটাকে একটু বলবেন? না, মালটার আবাদ নির্দ্বিধায় করা যায়। এর যে নষ্ট হচ্ছে এটা তো বেশি না, সীমিত, এবং এই দুর্বল গাছগুলো এবং ফল তো প্রত্যেকটা ফলে যে বিক্রি করা যাবে এমনও তো না, কিছু তো রিজেক্ট মাল থাকেই প্রত্যেকটা এসেরই থাকে, ছোট মালগুলো এগুলো কোনো সমস্যাই না। তো এই যে বাজারজাতকরণের অবস্থা কি বলুন তো, এই যে মালটা বাজারে কেমন কেমন বিক্রি হচ্ছে? মালটা চাহিদা খুবই ভালো হয়, বিক্রি নিয়ে কোনো সমস্যাই নেই। আচ্ছা, আমার দাম তো যা মালটা বিক্রি করলাম সব তো বাগান থেকেই বিক্রি করলাম। আচ্ছা, আমার তো বাইরে পাঠানো লাগেনি। ও আচ্ছা, বাগান থেকে আপনার কেতরা নিয়ে গেছে? জি জি। কেমন দাম পাচ্ছেন কেমন মালটার? আমি এটা প্রথম বেছিলাম ৭৭-৭৬ এরকম। ৭৭-৭৬? জি। তবে আমি আর কয়দিন রাখলে আরো বেশি বিক্রি হতো বেশি দামে। জি। তবে একটা বিষয় আমরা কিন্তু দেখেছি বুঝছেন, যে এই যে মালটা এটা তো আমরা আসলে রোগক্রান্ত মালটাও ছিলাম, কিন্তু ভাইয়ের বাগানে কিন্তু ভালো গাছও আছে, আমরা সেগুলো দেখাবো দর্শক আপনাদেরকে, সেখান থেকে আমরা একটা ফল খেয়ে দেখবো। ভালো গাছই বেশি এখন হ্যাঁ, তার ভাষায় যে তার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। তো আমি আমার বিষয় হচ্ছে যে এই যে মালটা আমরা দেখছি, এই মালটা কিন্তু নিয়ে অনেক কথাও আছে, সেটা হচ্ছে যে আমরা বাজারে যে মালটাগুলো খেয়েছি সেগুলো কিন্তু অনেক দিন কিন্তু সেগুলো মানে কি লংজিভিটি থাকে, অর্থাৎ অনেক দিন রাখলেও কিন্তু রস শুকায় না, পাশাপাশি তার মিষ্টিও কিন্তু ভালো। আর এখন আমরা এই যে মালটা আমরা যে দেশি যে মালটা খাচ্ছি সেটা কিন্তু অনেক সময় রসটা শুকিয়ে যাচ্ছে বা ফলগুলোও কিন্তু একটু অন্যরকম দেখা যায়। তো এই বিষয়টা কি আপনার কি কখনো সামনে আসছে ভাই, যে বাজারের মালটার সাথে আমাদের দেশি মালটার কোনো কম্পেয়ার আপনি করতে পারছেন কিনা, যে ওইটার মিষ্টতা আর এটার মিষ্টতা, মানে ওইটার যে টেস্ট এটার যে টেস্ট, এই বিষয়টাকে আপনি কখনো কি খেয়াল করে দেখেছেন কিনা? বাড়িওয়ান তো বাড়িওয়ানের মতোই, আর যেটা বাইরে থেকে আসে ওটা তো আমাদের সাথে ওই রকম মিল নেই, তার স্বাদ আলাদা এর স্বাদ আলাদা। আসলে ভয়ের কোনো আশঙ্কা নেই। আমরা যে ভার কাছে যে মালটা চাষের যে কথাগুলো শুনলাম তার মধ্যে কিন্তু আশার বাণীও আছে। অবশ্যই ভালো পরিচর্যা এবং সঠিকভাবে চাষাবাদ করলে কিন্তু এই বাড়িওয়ান মালটা কিন্তু ভালো হয়ে থাকে। তা আসলে আমরা দেখবো যে এই বাড়িওয়ান মালটা আমরা কেটে খাবো এবং দেখবো যে এই মালটার স্বাদটা কেমন। আমাদের আমি আহ্বান করছি আমাদের সহকর্মী ইউটিউবার মিদুর রহমানকে, তিনি একটু আসবেন এবং এই একটা মালটা কেটে তিনি খেয়ে দেখবেন আসলে এর স্বাদটা কেমন। মিদুর একটু আসেন। আমি নিজেই বাগান থেকে এই যে ফল ছিঁড়ে কেটে আমি রেখেছি যে এখন একটু টেস্ট দেখি। আসলে বাড়িওয়ান মালটা পরীক্ষিত, এই সময় পর্যন্ত যে সব ফলে রস থাকবে এটা আমার মনে হয় না। আপনার কি মনে হয় জাকির ভাই? মুখের দিকে একটু শুকিয়ে যেতে পারে, তো আপনি একটু নিজেও খেয়ে দেখেন, আমি একটু খেয়ে দেখি। এখন তো স্বাদ সেরকম। দর্শক দেখুন মালটার কালারটা কিন্তু অনেক ভালো, আপনাদের দেখাই কালারটা দেখুন ভালো, এবং এর রসটাও আছে, এখনও রস আছে, যথেষ্ট পরিমাণ ভালো লাগলো আমার কাছে। আমার যেটা মনে হয় যে এই সময় পর্যন্ত যদি সব মালটাগুলো থাকতো রসে ভরপুর, তাহলে এর থেকে ভালো মালটা আর হয় না, তাই না? সম্পূর্ণই বাইরের মালটা হার মেনে যেত, কিন্তু যেহেতু এই পর্যন্ত সব রাখা যায় না, শুকিয়ে যায়, এটা একটা সমস্যা। তবে আমাদের বাড়িওয়ান মালটা বাজারের যে কোনো মালটার থেকে সবসময় দাম কম থাকে, কাজেই কম দামি মালটা হিসেবে আমাদের এটার কোনো জুড়ি নাই। তো আমি বিদায় নিই। হ্যাঁ, ধন্যবাদ বিধান ভাই। দর্শক আমরা তো মালটা খেয়ে দেখলাম এবং আসলে মালটা কালারটাও ভালো এবং তার রসটাও ভালো ছিল। এ সময় মালটায় যে এত সুন্দর রস আছে সেটা ভাবতেও কিন্তু অবাক লাগছে। তা আমরা জাকির ভাইয়ের কাছ থেকে তার চাষাবাদ সম্পর্কে জানলাম। দর্শক আমাদের উদ্দেশ্য কৃষকদেরকে নিরুৎসাহিত করা নয়, আমরা চাই কৃষকরা জাত বুঝে জেনে সঠিক পরিচর্যায় চাষাবাদে আগ্রহী হোক, কারণ ভুল চারা কিনে ভুলভাবে চাষাবাদ করে কৃষকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা এটা চাই না, আমরা চাই কৃষকদের সফলতার গল্প বলতে। যারা চাষাবাদে আগ্রহী, যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই এই জেনে বুঝে চাষে প্রবেশ করবেন। দর্শক যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।